হ্যালো ফ্রেন্ডস, পাতাপটিক্সে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? ভালো থাকো এটাই প্রত্যাশা করি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাইডাইবাটিক। টাইডাইবাটিকের অনেক অনেক পর্ব আছে, এটা অনেক নিয়ম আছে। এটা তোমাদের একটা টিউটোরিয়াল আমি তোমাদের বুঝাইতে পারবো না, আমি তোমার পার্ট বাই পার্ট তোমাদের বুঝিয়ে দেব। তবে আজকে তোমাদের আমি দেখাবো, এটা অনেকে বলে ঝিরি ঝিরি, অনেকে বলে ক্র্যাশ, এ এক একজন এক এক রকম কথা বলে। আমি আজকে তোমাকে ঝিরি ঝিরিটা, চিকন আর মোটা দুইটাই দেখাই দেব। তো ফার্স্টে তোমার কাপড়টাকে দুই ভাঁজ করতে হবে, এরকম দুই ভাঁজ দুই ভাঁজ করে নিব, দুই ভাঁজ। আর এটা তারপরে আমরা এক কর্নার থেকে এটাকে আমরা এভাবে ফোল্ড করা শুরু করব, এভাবে এভাবে কুচি কুচি করে এটা যাব ঠিক ওই অপর কর্নারে এই পাশটাতে। এভাবে ওই কর্নারে গিয়ে এটা শেষ হবে। মাঝ বরাবর এটাকে আমরা, এটা হলো লেপ সেলাই করার যে সুতাটা সেটা ইউজ করেছি আমি এখানে, কারণ এটা চিকন ঝিরি ঝিরি হবে এই জন্য এটা আমরা চিকন সুতা ইউজ করেছি। তারপরে এটাকে এক পা দিয়ে এটাকে ধরে রেখে অন্যটা হাত দিয়ে এটাকে, এটা লক্ষ্য রাখবে যে কতটুকু পরিমাণে সুতাটাকে দিতে হবে, আর এটা বেশি টাইট করা যাবে না, মাঝামাঝি, শুধু সামান্য একটু এতটুকু পরিমাণে, কারণ এটা ঝিরি ঝিরি এটা চিকন হবে এই জন্যে এটা বেশি বড় করে বাঁধা যাবে না এভাবে। তবে যেটা আমি চিকন এটা দেখালাম আর এটা কোনাকুনি করে দেখালাম, সেটা অনেক সুন্দর হয় দেখতে। এটা চুড়িদার পাজামা, তারপরে তোমার লম্বা যেটা বা ডিভাইডার, এই পায়জামাগুলোতে অনেক ভালো দেখা যায়। অপর পাশ থেকে ওটা শেষ হলে অপর পাশ থেকে আবার এই মাঝামাঝি থেকে আবার এটা বেঁধে যেতে হবে। তোমরা এটা দেখো, এটা কিন্তু বেশি শক্তও না বেশি ইয়াও না, আমি তোমাদের এভাবে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে তাহলে। অপর পাশ থেকেও ঠিক একইভাবে এটাকে বেঁধে যেতে হবে। এখন আমি তোমাদের দেখাবো ঝিরঝিরি যেটা হলো মোটা, আর এটাতে আমি দুইটা কালার করব। এটা কালার যখন করব তখন আমি তোমাদের এই টিউটোরিয়ালটা দিয়ে দিব, দেখবা এটা অনেক সুন্দর হয়। এটা এভাবে দুই ভাঁজ করে, দুই ভাঁজ করা হয়ে গেলে তারপর এটা লম্বা লম্বে, ওটা করেছিলাম কোনাকুনি আর এটা হবে লম্বা লম্বে। এটা এখান থেকে এভাবে এভাবে মানে কুচকিয়ে যেতে হবে এভাবে, এটারও ঠিক মাঝখান বরাবর এটাকে আমরা সুতা দিয়ে বেঁধে নেব। আর এটার সুতা হলো, এটাকে বলে খাতা সেলাই করা সুতা, এটা লাল সাদা। এটা হয়তো তোমরা যে কোনো মানে পাশের স্টেশনারিতে এটা পেয়ে যাবে, কিংবা তোমার এটা বুকাও যে পেয়ে যাবে, এটা দিয়ে মাঝামাঝি আমরা বেঁধে নেব। তোমরা আগেরটাতে তোমরা দেখেছো
ওটা কিন্তু চিকন সুতা দিয়ে এবং কাছাকাছি ওটাকে বেঁধেছিলাম, এবং ওটা অনেক মানে লুজ করে বেঁধেছিলাম। আর এটা একটু টাইট হবে, কারণ এটাতে একটা সালফার যা সালফার রং যাবে আর একটাতে ভ্যাট রং যাবে, লালটা হলো সালফার। এখন সালফারের জন্য আমাদের একটু টাইট করে কাপড়টাকে বাঁধতে হয়। দেখো এভাবে এভাবে একটু বড় করে, ওটা যেরকম কাছাকাছি নিয়েছিলাম এটা একটু দূরে, এবং সুতাটাকে এভাবে এভাবে একটু টান দিয়ে নিতে হবে। এভাবে তোমরা হয়তো বুঝতে পারছো, এখন ডিস্টেন্সটা তোমরা খুব খেয়াল রাখবে, কারণ ডিস্টেন্সটা যদি ভালো হয় তাহলে ডিজাইনটা অনেক ভালো উঠবে। কারণ টাইটের ডিপেন্ড করে হাতের বাঁধার উপরে, যার হাতের বাঁধা যত বেশি নিখুঁত তার হাতের কাজ কিন্তু তত বেশি সুন্দর লাগে। এটারও এই পাশের থেকে আবারও আমরা বাঁধা শুরু করব। দুটো ধীরে ধীরে বাঁধার নিয়ম একই, একটা একটু মোটা, একটা হলো চিকন যেটাকে বলে, একটা হলো মোটা মোটা ধীরে ধীরে দেখা যাবে আর একটা হলো অনেক চিকন দেখা যাবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য আমি নতুন নতুন টাইডার সম্পর্কে আমি জানাবো। অনেকগুলো টিউটোরিয়াল থাকবে, হয়তো বা 10টাও হতে পারে, তোমরা মনোযোগ দিয়ে দেখো আর আমার শেখানো জিনিসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমি ভাববো যে না আমার মানে টিউটোরিয়াল থেকে আমার মেয়েরা খুব সুন্দর করে কাজ শিখেছে, আমার কাছে খুবই ভালো লাগবে। তাহলে তোমরা ভালো থেকো, পরবর্তী টিউটোরিয়ালে দেখার জন্য আমন্ত্রণ রইলো। তো আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করো বেশি করে, আর কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে এটা জানিয়ে দেব কিভাবে এটা করতে হবে, তোমাদের সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।